তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, আপনারা যদি একজন ইউটিউবার হন, আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটার হন, তাহলে আপনাকে এইটা জানা অনেক জরুরি, আপনি কিভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবা। এবং আমার অনেক অনেক ভিডিওগুলো আমি প্রফেশনালি এডিট করেছি এবং আপনাদেরকে বলে দিতে চাই, আমি যেই ভিডিওগুলো এডিটিং করি সেটা হলো নর্মাল ভিডিও। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়া এবং ফ্রি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়া। ঠিক আছে, তা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন এবং এই ভিডিওটা যদি দেখে নেন আপনি, তাহলে আপনি পুরা ভিডিও এডিটিং করা গুরুজি হয়ে যাবেন। ঠিক আছে, তো শুরু করা যাক মোবাইলের স্ক্রিনে গিয়া। আর আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই, এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবা তুমিও। বন্ধুরা, আপনাদেরকে বলে দিতে চাই, আমি এসে গেলাম মোবাইলের স্ক্রিনে। আর সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে, না হলে আপনি আপনার ওয়েবসাইট থেকে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আপনাকে। ঠিক আছে, আর আমি এই অ্যাপ্লিকেশনটাকে, এই অ্যাপ্লিকেশনের বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি, এখান থেকে গিয়ে ফ্রি ভার্জনে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, আপনি তো এই ভিডিওটা অবশ্যই দেখেন এবং আই বটনের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সর্বপ্রথম আপনাদেরকে বলে দিতে চাই এই অ্যাপ্লিকেশনে যেতে হবে এবং আপনাকে প্রফেশনালি একটা ভিডিও এডিটিং করতে হলে আপনাকে কী করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আপনাকে এখানে প্লাসের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে এবং 16.9 অপশনে ক্লিক করতে হবে এবং আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেন। ঠিক আছে, যে ভিডিওটা আমি এক্ষণে শ্যুট করেছিলাম, মতলব এই ভিডিওটাকে আমি এডিটিং করবো। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ভিডিওটাকে নিয়ে নেব এবং এই ভিডিওটার আমি সাউন্ড কোয়ালিটি কম করে দেবো, কারণ আমি এখন মনে করো আপনাদেরকে দেখাবো, তাই এখানে সাউন্ড কোয়ালিটি ইফেক্ট এসে যাবো, নাহলে আপনি এখানে পুরো ফুল করে রাখবেন 200। ঠিক আছে, এবং আপনি এখান থেকে যেই ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা মনে করো এখানে এরকম লোড করার পরে আপনি এই ভিডিওটাকে এখান থেকে মনে করো যদি চান তাহলে এখান থেকে অল্প এখান থেকে কাটতে পারেন রাইট সাইডে ক্লিক করে, এবং যদি চান তাহলে এখানে লেফট সাইডের থেকে অল্প কাটতে পারেন। ঠিক আছে, কাটার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে প্রফেশনাল যদি ভিডিও এডিটিং করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, এই ভিডিওটাকে মনে করো এখানে একটু কাট কাট করবেন। ঠিক আছে, এখানে একটু কাটবেন, মিডিলে কাটবেন, এরপরে এখানে আবার একটু মিডিলে কাটবেন, এরপরে এখানে আবার মিডিলে কাটবেন, এখানে একটু মিডিলে কাটবেন, এখানে এখানে একটু মিডিলে কাটবেন, এরকম পুরো ভিডিওটা কাটে নেবেন। ঠিক আছে, এরকম পুরো ভিডিওটা আপনি কাটে নেবেন। কাটার পরে কী হবে জানো, কাটার পরে তুমি এখান থেকে এই যে স্টোর দেখতে পাচ্ছেন, ঠিক আছে, স্টোর এখানে যাবেন। স্টোরে যাওয়ার পরে আপনার এখানে লোড হবে স্টোরের মনে করো যতগুলো ইফেক্ট আছে এবং যতগুলো ট্রানজ্যাকশান আছে এখানে লোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখান থেকে যদি আপনারা এইগুলো ডাউনলোড করে নেন তাহলে অনেক ভালো হবে ভিডিও মনে করো বানাইলে। ঠিক আছে, এরপরে তুমি এখান থেকে ট্রানজ্যাকশানে যাবেন এবং একশন এখান থেকে ট্রানজ্যাকশানগুলো ডাউনলোড করে নেবেন, যেই ট্রানজ্যাকশন তোমার ভালো লাগে। ঠিক আছে, এবং তুমি এখান থেকে আরও আরও ট্রানজ্যাকশন মনে করো করতে পারো, ডাউনলোড করতে পারো। তো আমি এখান থেকে অনেকটা ট্রানজ্যাকশন ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড এখানে ক্লিক করবে জাস্ট, এবং তুমি এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করলে তুমি ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, এবং তুমি এখানে অনেক ধরনের মনে করো ট্রানজ্যাকশন পেয়ে যাবা। ঠিক আছে, এই দেখো অনেক ধরনের ট্রানজ্যাকশন পেয়ে যাবা, কারণ অলরেডি আমি এগুলো ডাউনলোড করে রেখেছি যেটা যেটা আমার ভালো লাগে। ঠিক আছে, যেমন ধরো আমি এটাতে গেলাম, এটা আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি, তুমিও এটা ডাউনলোড করে নিবা, ডাউনলোড করলে এখানে ইনস্টলের অপশন আসবে। ঠিক আছে, তারপরে তোমাকে কী করতে হবে, তারপরে তোমাকে এখানে এই যে আছে এফএক্স, ঠিক আছে, তুমি এখানে যেতে পারো, এখান থেকে গিয়ে তুমি কিছু ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এইরকম আবার আসছে, তুমি এখান থেকে গিয়ে কিছু ডাউনলোড করতে পারো। ঠিক আছে, সবগুলো এখান থেকে ডাউনলোড করে নিবা এবং ডাউনলোড করার পরে আপনাকে কী করতে হবে এটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, এই 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 যে মিডিলের অপশনে ক্লিক করবে এবং তুমি এদিকে যাবা, নিচের দিকে যাবা, নিচের দিকে যাওয়ার পরে তুমি এখান থেকে এই অপশনটাতে যদি ক্লিক করো এবং যদি এখানে যদি ক্লিক করো তাহলে তোমার এখানে একটা ট্রানজ্যাকশন লাগে গেলো। ঠিক আছে, তারপরে তুমি সেকেন্ডের অপশনে ক্লিক করবা এবং তুমি সেকেন্ডের অপশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে আরেকটা ট্রানজ্যাকশন লাগাই দেবা। ঠিক আছে, তো তুমি এখানে যত ট্রানজ্যাকশন লাগবে অত তোমার ভিডিও প্রফেশনালি লাগবে এবং তোমাকে দেখাবো প্লে করে আমি কিভাবে এটা প্রফেশনাল হয়। ঠিক আছে, তারপরে তুমি এখান থেকে মনে করো এটা আরও লাগাইবা ট্রানজ্যাকশন। ঠিক আছে, তো এখান থেকে তোমার যেই যেই ট্রানজ্যাকশনগুলো ভালো লাগে সেই সেই ট্রানজ্যাকশনগুলো আপনি এখান থেকে লাগাই নিবা। ঠিক আছে, তারপরে আমি এখান থেকে অনেকটা সিলেক্ট করে নিব, আর সেইগুলো সিলেক্ট করার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে মনে করো এখানে কাজ করে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই ট্রানজ্যাকশনগুলো অল্প সিলেক্ট করে নেই,
মানো আমি এতটুকু ট্রানজ্যাকশন সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে আপনাকে কি করতে হবে, এখান থেকে তুমি যদি এই যে মিডিলের অপশনে ক্লিক করো, তাহলে এখান থেকে তুমি এখান থেকে কোনো কিছু লাগাতে পারো, এবং তুমি যদি চাও এখানে লাইট লাগাতে তাহলে পারবা, এবং তুমি যদি চাও আরও ডাউনলোড করতে তাহলে গেট মোরে অপশনে ক্লিক করে লাগাইতে পারবে, নাহলে তুমি চাইলে এই ধরনের এই গ্লাস ভাঙ্গা ওটা লাগাইতে পারো। এবং আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই, ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে লাগাইবো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এখন মনে করো এই ভিডিওটা মনে করো ট্রানজিশন হলো, ঠিক আছে। সর্বপ্রথম তো একটা আপনারা দেখতেই পারলেন কিভাবে মনে করো এইভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবা। তারপরে তুমি এখান থেকে আরও এইটার ভিতরে ক্লিক করে তুমি এখান থেকে গেট মোরোর অপশনে ক্লিক করবা। গেট মোরোর অপশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে আরও কিছু ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। তুমি এখান থেকে আরও অনেক ফ্রেমগুলো ডাউনলোড করতে পারো, যেমন মানে ফ্রেম ডাউনলোড করতে চাই আমি মনে করো যদি চাই ফ্রেম ডাউনলোড করতাম, তাহলে আমি এখান থেকে ফ্রেম ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তো তুমিও এখান থেকে ফ্রেম ডাউনলোড করে নিবা, যেই ফ্রেমগুলো তোমার ভালো লাগে সেই ফ্রেমগুলো তুমি এখান থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। তো এখান থেকে নর্মালি যেই ফ্রেমগুলো আমি চাচ্ছি সেইগুলো মনে করো এখান থেকে মিলছে না, তবে যদি চাই তুমি এটা ডাউনলোড করতে পারো, তুমি এইটা ডাউনলোড করে তুমি এখানে তোমার ভিডিওতে লাগাতে পারো, ঠিক আছে। মানে এটা ডাউনলোড করলাম আমরা, এবং ডাউনলোড করার পরে আমাদের সামনে এইটা এসে গেল, এবং আমি এখান থেকে মনে করো যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিব, ঠিক আছে। মানে এই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম, এবং আমি এই দেখতেই পারছেন এখানে মনে করো এই এইরকম দেখছে, প্রফেশনাল অল্প প্রফেশনাল লাগছে। এবং তুমি এখান থেকে তোমার ভিডিও ক্লিপ যেটা আছে, তোমার এই ভিডিওগুলো ক্লিপ নাও তুমি শ্যুটও করতে পারো, এখান থেকে এরকম শ্যুটও করতে পারো, ঠিক আছে। শ্যুটও করলে তোমাকে দেখতে অল্প মনে করো ইউনিক লাগবে, ঠিক আছে। তাই এবং তুমি জাস্ট এটা নয়, আরও অনেক অনেক এফেক্টস লাগাইতে পারবে, ঠিক আছে। এটা এখান থেকে তুমি কাটে নিও, কতক্ষণ অল্প কাটে নাও, এখানে অতক্ষণ কাটে নাও, তারপরে তুমি এখান থেকে আরও অন্য একটা এফেক্টস লাগাই নাও, যেমন মানো যেমন এখানে ক্লিক করলাম, মিডিলে ক্লিক করলাম, এবং তুমি এখান থেকে অন্য অন্য এফেক্টস আছে, অন্য অন্য এফেক্টসগুলো লাগাই নাও। তুমি এখান থেকে এই এফেক্টসগুলো যদি লাগাই নেই আমি, তাহলে দেখতে অল্প ইউনিক লাগছে, তা মনে করো দেখতে অল্প ইউনিক লাগছে। সেগুলো যদি আমি অল্প ছোটো করে নেই, তাহলে দেখবে দেখতে অল্প ইউনিক লাগবে, ঠিক আছে। তো দেখতেই পারছেন এই ধরনের তুমি ভিডিও ক্লিক করে মনে করো এই ধরনের তুমি ভিডিও মনে করো আরও ভালো ভালো করে এডিটিং করতে পারবা। তুমি জাস্ট এখান থেকে স্টোরের অপশনে ক্লিক করবা, এবং যেগুলো ট্রানজ্যাকশন তোমার লাগবে সেইগুলো ট্রানজ্যাকশন তুমি এখান থেকে মনে করো ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করে তুমি এখান থেকে এফেক্টস লাগাইতে পারবা, ঠিক আছে। এরপর তুমি টেক্সট মিউজিক সবগুলো সব কিছু তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এই টেক্সটগুলো বহুত ফেমাস, তো এই টেক্সটগুলো নিয়ে তুমি এখান থেকে টেক্সট লাগাইতে পারবা। এবং তুমি এখান থেকে যদি চাও তোমার ভিডিও ক্লিপে মনে করো তুমি মাঝখানে একটা টেক্সট লাগাইবা, ঠিক আছে। তো এখানে তুমি ক্লিক করতে হবে লেয়ার অপশনে, এবং তুমি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে মানো আমি যে কোনো একটা কিছু লিখে দিলাম, তো এখানে লেখার পরে মনে করো আমি ডানের অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ডানের অপশনে ক্লিক করার পরে তুমি এখানে এ এ অপশনে ক্লিক করবা, এ অপশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে যে কোনো একটা মনে করো টেক্সট লাইন সিলেক্ট করে নিবা। টেক্সট লাইন সিলেক্ট করার পরে তুমি এখান থেকে দেখতে পাচ্ছেন সেলিমুদ্দিনকে হয়েছে, এবং তুমি এখান থেকে বড় করিয়া মনে করো লাগাইতে পারবা, ঠিক আছে। এবং আপনাদেরকে বলে দিতে চাই, তুমি যদি এই টেক্সটগুলো যদি মনে করো রাউন্ড করতে চাও তোমার এই জায়গাতে, তাহলে তোমাকে কী করতে হবে, তাও তোমাকে এখানে এরকম করতে হবে, এবং তুমি এই জায়গাটার এখানে নিতে হবে। এবং দেখতেই পারছেন মনে করো এখন যদি আমি অল্প প্লে করি, ঠিক আছে, এখন যদি আমি অল্প প্লে করি তাহলে দেখো কীরকম লাগে, ঠিক আছে। তুমি আরও তো বন্ধুরা তুমি আরও ভালো প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারো। তুমি আরও ভালো প্রফেশনালি একটু টাইম লাগবে, একটা ভিডিও এডিটিং করতে হলে মিনিমাম অনেক টাইম লাগে। জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম এই ধরনের তুমি ভিডিও এডিটিং করতে পারো সুন্দর করে, ঠিক আছে। বন্ধুরা আপনাদেরকে এখানে এক্সপোর্ট করতে হলে এইটার অপশনে ক্লিক করতে হবে, এবং তুমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবা, ঠিক আছে। যেই কোয়ালিটিতে আমাকে লাগবে সেই কোয়ালিটিতে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেবো, এবং যদি এক্সপোর্টের অপশনে ক্লিক করি তাহলে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনাদেরকে আর একটা কথা বলে দিতে চাই, তুমি এই ভিডিওগুলো এডিটিং করতে হলে তোমাকে ভয়েস রেকর্ডিং করতে হবে, যেইভাবে আমি দেখাইলাম এইভাবে আপনাকে ভয়েস রেকর্ড করতে হবে, ঠিক আছে। তো তুমি বুঝতে পারলে আশা করি, যদি বুঝতে পারেন তাহলে এই ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভালো থাকেন, খুশ থাকেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম।